পটল আটটা করার জন্য একটা রিজেক্ট টেবিল নিয়ে নিয়েছি, তার উপর একটা ব্রাউন পেপার পেতে নিলাম। প্রথমেই আমি ক্লে মোল্ড দিয়ে একটা আকার দেওয়ার চেষ্টা করছি, তারপর বোতলের মধ্যে আমি ইয়েলো আকার, তারপর সাদা রং দিয়ে পুরো বোতলটার রং করে নিলাম। এইটুকু করতেই আমার বেশ অনেকটাই টাইম লেগে গেলো, তাই একটু ব্রেক নিয়ে নিলাম, একটু মিল্ক শেক ট্রাই করলাম, আবার আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি ছোটো ছোটো ক্লে দিয়ে বোতলের মধ্যে বিভিন্ন রকম আকার দেওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের বলে দিই, এটা আমি একটা মনাস্ট্রি তৈরি করার চেষ্টা করছি। একটা ছোট বোতলকে মনাস্ট্রি আকার দেওয়া বেশ শক্ত কাজ, অনেকটা রাত হয়ে গেছে, আজ তাই আর কাজ করতে ভালো লাগছে না। পরের দিন আবার শুরু করলাম, কাজটা করতে বেশ অনেকটাই টাইম লেগে গেল। এবার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে, দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো টাটা।